নমস্কার, আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউশনে বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমার আলোচ্য বিষয় হলো অনিদ্রা বা ইনসমনিয়া, যাকে আমরা বাংলাতে অনিদ্রা বলে থাকি। আমরা ঘুমকে ভালো ভাষায় নিদ্রা বলি, কিন্তু আজকে আমার টপিক হলো অনিদ্রা, যেটা হলো একটি ঘুমের ব্যাধি। মানে আমাদের ঘুমোতে সমস্যা হয় বা আমরা ইচ্ছে মতো ঘুমোতে পারি না, ঘুমোতে চাইলেও আমাদের ঘুমটা ঠিকঠাক হয় না, এবং তার কারণে আমাদের অনেক অসুবিধে হয়। আপনারা ফটোটা দেখে বুঝতে পারছেন যে ব্যক্তিটি শুয়েছে কিন্তু তাকিয়ে আছে, ও ঘুমোতে পারছে না। এটাই আসল সমস্যা, ওর অনিদ্রা আছে, ও ঘুমোতে পারে না। এই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করব। তো প্রত্যেকটি মানুষের অনিদ্রা হওয়ার পিছনে পার্টিকুলার কিছু কারণ থাকে। সব মানুষের একই কারণ থাকে না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কারণ থাকে। তো আমাদের আগে এই অনিদ্রার কারণগুলো জানতে হবে যে কি কি কারণে আমার অনিদ্রা হচ্ছে, সেটা জেনে রাখা খুবই ভালো। সেই জন্য এখন আমরা কারণগুলো জেনে নেব। প্রথম কারণ হলো দুশ্চিন্তা করা। মানুষ যখন খুবই দুশ্চিন্তা করে, সে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তা করতে করতে সেইটা রাতে তার ঘুমানোর উপর প্রভাব ফেলে, তার জন্য সে ঠিকঠাক ঘুমোতে পারে না। সেটা হলো আমাদের প্রথম কারণ, দুশ্চিন্তা। তারপরে হলো অনির্দিষ্ট সময় ঘুম। মানুষ বা আমরা একটা সময় শুচ্ছি কিন্তু ঘুমোচ্ছি না, আমরা ফোন ইউজ করছি বা টিভি দেখছি, আমাদের ফোনে আমরা সিরিয়াল দেখছি বা টিভিতে সিরিয়াল দেখছি, বা শুধু সিরিয়াল কেন, যে কোনো জিনিসই দেখছি, মনে হচ্ছে আর একটু দেখে নিই তারপরে গিয়ে আমি ঘুমোবো। এই করতে করতে আমাদের রাত অনেকটা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ঘুমোতে পাচ্ছি না। সেটা হলো অনির্দিষ্ট সময় ঘুম। আমরা ঠিকঠাক সময় ঘুমোচ্ছি না, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত, কিন্তু আমরা সেটা করছি না। সেটা হলো আমাদের 2 নম্বর কারণ, যে আমরা অনির্দিষ্ট সময় ঘুম। তারপরে আসছে মদ্যপান, কফি এবং সিগারেট। মদ্যপান করা শরীরের পক্ষে খুবই খারাপ, সেই সঙ্গে সিগারেটও আমাদের শরীরের পক্ষে ভালো না। হ্যাঁ, কফি আমাদের অনেক সময় রিল্যাক্সেশনে সাহায্য করে, সারাদিন আমি খুব টায়ার্ড, আমার ভালো লাগছে না, একটু কফি খাওয়া যেতেই পারে, কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে যখন আমরা পান করতে থাকি তখন সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। সেই জন্য সেটাও আমাদের ঘুমের উপর প্রভাব ফেলে, যার জন্য আমি অনিদ্রার শিকার হতে পারি, যদি আমি মদ্যপান, কফি, সিগারেট এগুলো আমি প্রতিদিন অতিরিক্ত পরিমাণে পান করতে থাকি, তাহলে সেটা আমার ঘুমের উপরে তার এফেক্টটা পড়ে। তারপরে আসছে শারীরিক ব্যথা। যখন আমাদের শরীরে কোথাও ব্যথা হয় তখন আমরা ঠিকঠাক ঘুমোতে পারি না, সেটা প্রত্যেক মানুষই ব্যথা অনুভব করতে পারে। যখন আমার ব্যথাটা খুব জোরালো হবে তখন আমি বুঝতে পারবো আমার রাতে শুলেও আমার ঘুমোতে পারবো না, কারণ আমি যেদিকেই ফিরবো না কেন আমার ব্যথাটা অনুভব হবে। তাই জন্য শারীরিক ব্যথা একটা কারণ হয়ে দাঁড়ায় অনিদ্রার ক্ষেত্রে। তারপর হলো বয়স্কতা। একটা মানুষের যখন বয়স হয়ে যায়, স্বাভাবিক বয়সের সাথে সাথে মানুষের ঘুমও কমতে থাকে, এটি একটি স্বাভাবিক কারণ, বয়স হলে মানুষের ঘুম কমে যায়, সেই জন্য বয়স্কতা। বা ঔষধ, ঔষধ হলো কোনো ওষুধ আপনি যদি দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে সেই ওষুধের একটা সাইড এফেক্ট থাকে, সেই সাইড এফেক্টটি হলো অনিদ্রা। তাছাড়াও এখানে কিছু জিনিস আমি দেখাতে পারিনি, যেমন প্রেগনেন্সি, কোনো মাদার যদি প্রেগনেন্ট হন তাহলে তারও অনিদ্রা হতে পারে। বা মানসিক রোগী যারা হয়, যারা মেন্টাল ডিসঅর্ডারে ভোগে, তাদেরও অনিদ্রা হয়, তারাও রাতে ঠিকঠাক করে ঘুমোয় না। তো এই কারণগুলো হলো অনিদ্রার কারণ। তারপরে আমরা আসবো যে কী কী লক্ষণ অনিদ্রা, কী কী লক্ষণ হতে পারে। যখন আমরা কারণগুলো শুনলাম তখন আমরা লক্ষণগুলোও একটু জেনে নেব যে কী কী লক্ষণ অনিদ্রার ফলে হয়। যেমন ক্লান্তি ভাব, স্বাভাবিক একটা মানুষ যখন তার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সুতরাং তার সারাদিন তার ক্লান্তি বোধ থাকবে, সে ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারবে না, সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে থাকবে, কোনো কাজে মন বসবে না। এখানে সেটাই দেখানো হচ্ছে, ধরুন প্রচুর ক্লান্তি। তারপর মাথা ব্যথা, মাথা ব্যথাও হয় এমনি রাতে ঘুম না হলে, এটা স্বাভাবিক। যদি আমার 2 দিন রাতে ঠিকঠাক না ঘুম হয়, পরের দিন সকালে আমার প্রচুর মাথা ব্যথা হয়, তো মাথা ব্যথাও একটা লক্ষণ। তারপর হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি, যখন রাতে আমাদের ঠিকঠাক ঘুম না হয় তখন আমরা সকালে উঠে আমরা কোনো কিছু ঠিকঠাক মনে করতে পারি না,
বা ধরো ক্লাসে বা অন্য কোথাও কেউ যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে, আমরা ঠিকঠাক মনে করতে পারি না, কারণ আমাদের রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তার কারণে হয় আমার প্রচুর মাথা ব্যথা করছে বা আমার মধ্যে প্রচুর টায়ার্ডনেস এসে গেছে, সেই জন্য আমার দুর্বল স্মৃতিশক্তি হয়ে পড়ে, কারণ আমি ঠিকঠাক মনে করতে পারি না। বা অস্বস্তি বোধ, কেউ যদি ক্রমাগত অনিদ্রায় ভোগে এমনিতেই তার মেজাজ খিটখিটে হয়ে যাবে বা সে প্রচুর অস্বস্তিতে ভুগবে, তার কোনো কিছুই ভালো লাগবে না। আপনি যদি কোনো তাকে ভালো কথাও বলে সেটাও সে খারাপভাবে নেবে, তার কারণ তার মধ্যে একটা ইরিটেশন বোধ চলে এসছে, সেই জন্য বলা হচ্ছে অস্বস্তি। অমনোযোগ, যেটা আমি একটু আগেই বললাম, দুর্বল স্মৃতিশক্তির সঙ্গে অমনোযোগটা একই, কারণ যারা রাতে ঠিকঠাক ঘুমোয় না তাদের কোনো কাজেই ঠিকঠাকভাবে মন বসে না, সেটাই হলো অমনোযোগ। আর অকারণে রেগে যাওয়া, রাতে যদি ঠিকঠাক ঘুম না হয়, মানুষের যখন অস্বস্তি বোধ চলে আসে তখন মানুষের মধ্যে অকারণে রেগে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আপনি ভালোভাবেও কথা বললে অপর পক্ষের মানুষটি সেটা ভালোভাবে নেবে না, কারণ তার রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তার জন্য তার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে, এবং অস্বস্তি বোধ কাজ করার কারণে তার মধ্যে অকারণে রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এইগুলি হলো অনিদ্রার লক্ষণ। এবার আমরা দেখব যে আমরা এই অনিদ্রা কীভাবে প্রতিকার করতে পারি, যাতে আমাদের রাতে ঘুমটা ঠিকঠাকভাবে হয়, তার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের ঘুমোতে হবে। আমরা যে করছিলাম, শুয়ে ফোন দেখছিলাম বা শোয়ার আগে টিভি দেখছিলাম, বা আমাদের শোয়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না ঘুমানোর কোনো, সেইটা আমাদের ত্যাগ করতে হবে। আমাদেরকে একটা মানে রুটিন বানাতে হবে বা টাইম শিডিউল বানাতে হবে যে এই টাইমের মধ্যে আমি ঘুমোবো। হয়তো প্রতিদিন সেটা আমাদের হয় না, অনেকের অনেক রকম কাজ থাকে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে সেই টাইমের মধ্যে আমি ঘুমোতে পারি, এবং একটা নির্দিষ্ট টাইমে আমি সকালে উঠতে পারি, যার জন্য আমি আমার পরবর্তী যে সকালের কাজগুলো বা দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো ভালোভাবে করতে পারি। তার জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট টাইমে ঘুমোতে হবে। তারপরে আসছে ঘুমানোর জন্য একটি সুন্দর পরিবেশ আমাদের দরকার হয়, বা ঘরের মধ্যে যদি খুব জোরে আলো জ্বলে, মানে লাইটটা খুব মানে জোরালো, তখন আমাদের ঘুমোতে অসুবিধে হয়, বা খুব গরম লাগছে তখন আমাদের ঘুমোতে অসুবিধে হয়, সেই জন্য আমাদের লাইটটা নেভাতে হবে বা খুব হালকা আলো দিতে পারেন ঘরে। তাছাড়া জানলাটা খুলে রাখতে পারেন যদি বাতাস আসে, তাছাড়া ফ্যান চালাতে পারেন, মানে আপনাকে ঘুমানোর জন্য আপনার যেটা সুবিধা সেই মতো একটা পরিবেশ তৈরি করুন যাতে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন। তারপরে আসছে কিছু খাবার যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘুমোতে সাহায্য করবে, মানে এই খাবারগুলি আপনাকে ঘুমোতে সাহায্য করে। তার মধ্যে প্রথমে আসছে টক দই, তারপরে গরম দুধ, মাংস, মাছ, মানে পুষ্টিকর কিছু খাবার যেগুলো আমাদের ঘুমোতে এগুলি খুবই সাহায্য করে। তাছাড়া আমাদের শাক সবজির মধ্যে আসছে পালং শাক, তারপরে আলু, যেটা আমরা প্রত্যেকেই খাই সেটা হচ্ছে আলু, যেটা আমাদের ঘুমোতে সাহায্য করে, তারপর লাল আলু। তারপর যদি ফলমূল দেখি তখন আসবে কলা, আনারস, আঙুর, চেরি, এইগুলো আমাদের ঘুমোতে সাহায্য করে। আর ফল বা এই শাক সবজিগুলো আমাদের হাতের কাছে সহজেই আমরা পাই, তাই জন্য এইগুলো যদি আমরা খাই তাহলে এগুলো আমাদের ঘুমে সাহায্য করে, তার কারণে আমরা ভালো ঘুমোতে পারবো রাতে। তারপরে আসছে যোগা, আপনার যদি ঘুম না আসে তাহলে আপনি যোগা করতে পারেন বা ধ্যান করতে পারেন, বা আপনার যদি ধ্যান করতে মন নাও বসে তাহলে আপনি প্রথম থেকে 1, 2, 3, 4 করে সংখ্যা আপনি মনে মনে গুনতে পারেন, তাহলে দেখবেন আপনার মনোযোগটা একটা জায়গায় এসে স্থির হবে, যার কারণে আপনার ঘুমটা ভালো হবে। সুতরাং আপনি সকালে যোগা করতে পারেন, বা ঘুমোতে যাওয়ার আগে ধ্যান করতে পারেন, বা সেটাও যদি না হয় তাহলে চোখ বন্ধ করে সংখ্যাগুলি প্রথম দিক থেকে গুনুন, গুনতে গুনতে আপনার মনোযোগ একটা জায়গায় স্থির হবে, তারপরে আপনার ঘুমটা ভালো হবে। তারপরে আসছে আমরা কী কী করবো না, যেগুলো করলে আমাদের ঘুমের পক্ষে সেটা ব্যাঘাত ঘটায়, সেইগুলো আমরা জানবো যে এগুলো আমরা করবো না। ভারী এক্সারসাইজ আমরা রাতে করবো না, কারণ ভারী এক্সারসাইজ আমাদের বডিকে স্টিমুলেট করে, যার কারণে আমাদের ঘুমোতে অসুবিধে হয়, সেই জন্য আমরা ভারী এক্সারসাইজ রাতে করবো না। তারপরে আসছে মদ্যপান, কফি এবং সিগারেট, যেটা আমি আগেই বলেছি
এগুলো খাওয়া ঠিক নয়, এগুলো ঘুমিয়ে ব্যাঘাত ঘটায়, তাই জন্য আমরা এগুলো ত্যাগ করবো। তারপরে আসছে টিভি এবং মোবাইল দেখা। অতিরিক্ত পরিমাণে টিভি এবং মোবাইল দেখা এগুলো আমাদের ক্ষতিকর, কারণ এগুলো যন্ত্র, যন্ত্রের দ্বারা আমরা চালিত হব না। আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো দরকার, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ইউজ করবো। সেটা যদি আমরা অতিরিক্ত করে ফেলি তাহলে সেটা ক্ষতিকর। সেই জন্য আমরা টিভি বা ফোন এগুলো খুব মানে অল্প পরিমাণে ইউজ করবো। আপাতত ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা কম ব্যবহার করি তখন আমাদের রাতে ঘুমটা ঠিকঠাক হবে। এবার হচ্ছে ভারী খাবার দাবার। রাতে যদি আমরা ভারী খাবার দাবার খেয়ে ফেলি তখন আমাদের ঘুমোতে অসুবিধে হয়। এটা সবাই অনুভব করেছে নিশ্চয়ই, যখন রাতে কোনো অনুষ্ঠান বাড়িতে যায় বা নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, রাতে বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমোতে গিয়ে অনেক অসুবিধে হয়। তাছাড়া আরও কারণ হতে পারে, রাতে যদি কেউ দেরি করে খায় সেটাও একটা ঘুমের উপর ব্যাঘাত ঘটে। সুতরাং রাতে তাড়াতাড়ি খাওয়া উচিত। আমার এগুলো গেল প্রতিকার। সুতরাং আমরা যদি এই কারণগুলো মেনে চলি তাহলে আমাদের ঘুমটা ঠিকঠাক হবে এবং তার কারণে আমরা দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারব। এত সময় ধরে আমি বললাম অনিদ্রা কি, অনিদ্রার কারণ সমূহ যেগুলো আমরা আরেকবার জেনে নেব। যে দুশ্চিন্তা, অনির্দিষ্ট সময় ঘুম, মদ্যপান, সিগারেট, বয়স হয়ে যাওয়া বা প্রেগনেন্ট মাদার শারীরিক ব্যথা, এগুলো হলো অনিদ্রার কারণ। এবার আমরা আরেকবার বলছি অনিদ্রার লক্ষণ, যেগুলো আমরা দেখে বুঝতে পারব। ক্লান্তি ভাব, মাথা ব্যথা, দুর্বল স্মৃতিশক্তি, অমনোযোগ, অকারণে রেগে যাওয়া, অস্বস্তি। এবং আমরা আরও জানলাম যে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে যার কারণে আমরা অনিদ্রা থেকে মুক্তি পাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।